বিরতির পর আবারও ফিরে এলাম জয়া ব্রাইডাল মেহেদি মেক মি বিউটিফুল অনুষ্ঠানে। আমাদের এবারের সেগমেন্ট হট সিট উইথ এক্সপার্ট। হট সিট উইথ এক্সপার্টে আজ আমাদের সাথে আছে লাক্স চ্যানেলাই সুপারস্টার চ্যাম্পিয়ন, আমার অনেক ফেভারিট এবং আপনাদেরও অনেক ফেভারিট অ্যাক্ট্রেস চৈতি। কেমন আছো চৈতি? অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি এবং স্পেশালি তোমাকে এখানে দেখে আমার সামনে আমার অনেক ভালো লাগছে। আমাদের আড্ডা তো এমনিতে কখনো শেষ হয় না, তো আজকে মেক মি বিউটিফুলের সেটে আজ তোমাকে পেয়ে অনেক ভালো লাগছে। আমারও অনেক ভালো লাগছে মেক মি বিউটিফুলের সেটে আসতে পেরে এবং আমাকে আমন্ত্রিত করার জন্য। জয়া ব্রাইডাল মেহেদি মেক মি বিউটিফুল প্রোগ্রামকে অনেক অনেক ধন্যবাদ। কী কী কাজ নিয়ে ব্যস্ত আছো? রিসেন্টলি একটা ফিল্ম শেষ করলাম ইমপ্রেস টেলিফিল্মের, এটার নাম হচ্ছে মন দেব মন নেব, এটা ডাবিংয়ের কাজ বাকি আছে। আর প্রায় 15টার মতো সিরিয়াল চলছে, অন এয়ার যাচ্ছে বেশ কিছু, 1 ঘন্টার কাজ তো আছে। বিশেষ বিশেষ নাটকগুলো যেমন 16ই ডিসেম্বর, হ্যাঁ, বিশেষ দিবসের যে নাটকগুলো সেগুলোর কাজ চলছে এবং সিঙ্গেল নাটকের কাজ চলছে, পাশাপাশি টিভিসি চলছে, ফটোশুট চলছে। 15টা সিরিয়াল মানে হচ্ছে সেই লেভেলের মানে ডেট নিয়ে টানাটানি চলে এবং সেই সাথে যেহেতু এক্সট্রা কাজগুলো আছে, সিঙ্গেল চলছে, সবকিছু মিলে মেইনটেইন করছো কিভাবে? এত স্কেডিউল কিভাবে মেইনটেইন করা হয়? আসলে হয়ে যায়, আমি আগে থেকেই মেনটেন যেভাবে করি, আমাদের যে সিরিয়ালগুলো রানিং যে সিরিয়ালগুলো যাচ্ছে সেগুলো ডেটগুলো আগে থেকে নেওয়া থাকে, ওটা প্রায়োরিটি থাকে, হ্যাঁ ওটা নেওয়া থাকে। এর বাইরে যে ডেটগুলো বাকি থাকে সেগুলো আমি আস্তে আস্তে মেনটেন করে দিয়ে দিই, যখন খালি থাকছে তখন একটা সিঙ্গেল করছো বা হ্যাঁ এরকম করে। আচ্ছা ওকে ফাইন, এত টাইট শিডিউল এবং অনেক অনেক কাজ, অনেক অনেক কিছুর মধ্য দিয়ে রূপচর্চাটা কিভাবে করা হচ্ছে? মেকআপ নিয়ে থাকতে হয়, রাতে যখন বাসায় ফিরি তখন প্রপারলি মেকআপটা উঠাই এবং ওঠানোর পরে ফেস ওয়াশ দিয়ে ভালো মতো ক্লিন করে স্ক্রাবিং করার একটু চেষ্টা করি। শাওয়ার নেওয়ার সময় স্ক্রাবিং করলে যেটা হয় যে অনেক সময় ক্লিনজারে কিন্তু পুরোপুরি মেকআপটা যায় না, কোষগুলো ডেড সেলগুলো যায়, হ্যাঁ হ্যাঁ, তো আমি একটু স্ক্রাবিং করার চেষ্টা করি প্রতিদিনই। তারপর হচ্ছে মুখটা ভালো মতো ক্লিন করে আমি টোনার ইউজ করি। টোনারটা হচ্ছে আমার কাছে মনে হয় টোনারটা হচ্ছে যে এইজিং এর যে প্রবলেমগুলো থাকে বা মেকআপ করার পরে যে একটা মানে চাপটা যায় স্কিনের উপর সেটা অনেকটা রিকভার করে। টোনার যেহেতু তার নাম সে আসলে একটু টোন করে, টোন করে, হ্যাঁ। টোনারটা ইউজ করার কিছুক্ষণ পর আমি জানি একটু টাইম লাগে বিষয়গুলো, তারপরেও একটু চেষ্টা করি করতে। টোনারের পর হচ্ছে আমি একটু ময়েশ্চারাইজার দিই, তারপর 2 মিনিট একটু ওয়েট করি, দেন হচ্ছে নাইট ক্রিম দিই, আই ক্রিম দিই, খুব ভালো। এবং তুমি বলছিলে যে একটু টাইম লাগে, এটা অনেক মানে প্রাউডলি বলার মতো একটা ব্যাপার যে তুমি তোমার স্কিনের জন্য একটু টাইম দিচ্ছ, কারণ এই স্কিনটাই তোমাকে রিপ্রেজেন্ট কিন্তু করছে অবশ্যই। হ্যাঁ পার্লারে যাওয়া হয়? পার্লারে যাওয়া হয় না, কিন্তু পার্লারের একটা মেয়ে আছে সে আমার বাসায় আসে, হোম সার্ভিস, ও প্রায় অনেক বছর যাবতই আছে। হ্যাঁ এবার একটু গেট আপটা নিয়ে শুনবো, যখন তুমি নাটক করছো বা একটা মুভি বা টিভিসি করছো তখন তো ক্যারেক্টার ওয়াইজ গেট আপটা নিতে হচ্ছে, এর বাইরে নর্মালি চৈতি কেমন গেট আপে কমফোর্ট ফিল করে যখন সে বাইরে শপিংয়ে যাচ্ছে বা কারো বাসায় বেড়াতে যাচ্ছে বা বাসায় যখন থাকছে? এটা আসলে ডিপেন্ড করে, যখন ডিপেন্ড করে কোথায় যাচ্ছি। যখন শপিংয়ে যাচ্ছি ইউজুয়ালি আমি সালোয়ার কামিজ পরে যাচ্ছি, হ্যাঁ যেন মানুষজন একটু কম চিনতে পারে। আর হচ্ছে ফ্রেন্ডদের সাথে হ্যাং আউটে যাচ্ছি তখন হয়তো একটু ওয়েস্টার্ন পরছি। আর হচ্ছে বিয়ে বাড়ি বা কোনো প্রোগ্রাম যদি হয় সেক্ষেত্রে এ ধরনের পোশাক, অথবা একটু একটু হ্যাঁ একটু ডিফারেন্ট কিছু ইভিনিং গাউন টাইপের কিছু, অথবা যদি একটু ইয়ে টাইপের ট্রেডিশনাল টাইপের কোনো প্রোগ্রাম হয় সেক্ষেত্রে আমি শাড়িটাকেই বেশি প্রেফার করি। সব কিছুর মধ্যে ফেভারিট আউটফিট কি তোমার? শাড়ি। ওকে ফাইন, চমৎকার। এবার যেটা শুনবো সেটা হচ্ছে, আমি জানি তোমার খুব ফেভারিট একটা টপিক নিয়ে এবার আমরা কথা বলবো, সেটা হচ্ছে শপিং। আমার কখনো ব্র্যান্ডটা ফ্যাক্ট করে না আমার কাছে, এটা আমি আমি সবসময় এটা আমি মনে করি যে আমি একটা জিনিস, একটা ড্রেস, আমি নন ব্র্যান্ড একটা ড্রেস যদি পরি, আমি যদি সেটা ক্যারি করতে পারি সুন্দরভাবে তাহলে ওটাই আমাকে আমাকে ফুটিয়ে তুলবে। কালেকশনের কথা যদি বলতে যাও, আমার আমি একটু শু ফ্রিক, আমার আমার শুজ কালেকশন অনেক, এটা সবচেয়ে বেশি, মানে যদি কখনো চৈতির বাড়িতে গিয়ে আমরা ওর ওয়ার্ড্রপ ঘাটাঘাটি করি তাহলে হচ্ছে সবচেয়ে বেশি যেটা পাবো সেটা হচ্ছে শুজ কালেকশন। আরো কিছু পাবে, ব্যাগস কালেকশন, ব্যাগস কালেকশন, অর্নামেন্টস কালেকশন, আসলে কোনো কিছু বাদ নেই, মানে চলতে থাকে সবকিছু, ইচ এন্ড এভরি পার্টে শপিংটা চলে। এবং আমি সবচেয়ে বেশি যেটা মেইনটেইন করি সেটা হচ্ছে ম্যাচিং, আমি খুবই পছন্দ করি এটার সাথে, এটা এটার সাথে, এই জিনিসগুলো যদি একটু মেইনটেইন করে চলা যায় তাহলে মনে হয় যে কোনো ড্রেসই
একটা মানুষ ওটাই যখন তোমাকে একটা ড্রেসে দেখে কেউ বলছে যে কোথা থেকে নিয়েছো অথবা যে ভালো লাগছে দেশের বাইরে থেকে, এটা হচ্ছে এই ক্রেডিটটা পুরোটাই তোমার উপর যায় যে যেহেতু তুমি সেটা ক্যারি করতে পারছো। বেশ চমৎকার চৈতি, আমরা টিপস অনেকখানি পেয়ে গেলাম, তোমার অনেক সিক্রেটস শুনলাম। এবার আমি ছোট করে একটু শুনতে চাইবো তোমার একদম শুরু থেকে, অনেক বছর ধরে কাজ করছো এবং চমৎকার একটা এন্ট্রি তোমার হয়েছে একটা রিয়েলিটি শো দিয়ে, এবং সেই শুরুর দিকের গল্পটা একটু, সেই সময়কার ফিলিংসটা অ্যান্ড ফ্যামিলি থেকে সাপোর্টের ব্যাপারগুলো একটু ছোট করে শুনবো। 2008 সালে যখন লাক্স চ্যানেল সুপারস্টারের উইনার হলাম, তখন আসলে ক্রাউন উইনার, তখন আসলে এত বড় একটা পজিশন ক্যারি করার মতো বয়স ছিল না এবং বোঝার মতো বয়সও ছিল না, তখন আসলে ওই রকম উপলব্ধিটাও ছিল না, বুঝতেই পারছিলাম না যে কি হচ্ছে, কি হচ্ছে বা কি পেয়েছি আমি। এবং ফ্যামিলি সাপোর্ট যেটা বলতে গেলে, ফ্যামিলি পুরো সাপোর্ট ছিল, একদম ভোট থেকে শুরু করে আমার প্যারেন্টসের, মানে সব দিক থেকে এত সুন্দর সাপোর্ট ছিল। যেমন আমি যখন ক্যাম্পে গিয়েছিলাম তখন বাসা থেকে প্রায় ড্রেস আনার জন্য আমি হাতে লিখে রাখতাম, আমার মনে আছে যে এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে। হ্যাঁ, যখন আমি হাফ এন আওয়ারের জন্য ফোন পেতাম, তুমি নিশ্চয়ই জানো আমাদের ফোন কালেক্ট করে, আমাদের ফোনগুলো আমাদের হাতে থাকতো না, তো হাফ এন আওয়ারের যখন জন্য যখন ফোন পেতাম তখন আম্মুকে বলতাম যে এটা লাগবে, হ্যাঁ এটা লাগবে, এটা লাগবে। তখন আসলে আমি বুঝতে পারি যে আমার ভিতরে অভিনয় সত্তাটা আছে এবং অভিনয়টাকেই আমি ভালোবাসি এখন অনেক বেশি। পাশাপাশি এটা অনেক চমৎকার একটা ব্যাপার চৈতি, যে তোমার শুরুটা হয়েছে এবং সেই সাথে তোমার ফ্যামিলির সাপোর্ট অ্যান্ড ব্লেসিংটা তোমার সাথে সবসময় ছিল, এটা অনেক বড় একটা পাওয়ার। কিন্তু অনেক বড় তোমার পথ চলা আরও অনেক অনেক সুন্দর হোক, আরও অনেক ভালো ভালো কাজে তোমাকে দেখতে চাচ্ছি। আমরা আড্ডার একদম শেষ পর্যায়ে চলে এসেছি, শেষের দিকে ছোট করে যদি দর্শকদের জন্য কিছু বলতে চাও। দর্শকদের সবাইকে বলতে চাই, যেহেতু শীতের মৌসুম, অবশ্যই স্কিনের যত্ন নেবেন, বেশি বেশি করে পানি পান করবেন, আর রাতে অবশ্যই অলিভ অয়েল ইউজ করতে পারেন। অলিভ অয়েল স্কিনের জন্য খুবই ভালো এবং খুবই সফট করে। আর জয়া ব্রাইডাল মেহেদি মেক মি বিউটিফুলকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ, তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস চৈতি। এবং তোমার জন্য ছোট্ট একটা উপহার আজ আছে, জয়া ব্রাইডাল মেহেদির সৌজন্যে ছোট্ট একটা গিফট হ্যাম্পার তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ চৈতি। থ্যাংক ইউ দর্শক, জয়া ব্রাইডাল মেহেদি মেক মি বিউটিফুল অনুষ্ঠানে এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি ব্রেক, ফিরে আসছি একটু পর, সাথেই থাকুন।